গরুগুলি আপনার এদিকে আসেন একটু। এটা কত পড়বে? এটা ধরো 100 200 30। 2,30,000 না? আলোচনা সাপেক্ষে বিক্রয় করবেন? হ্যাঁ। চাওয়া দাম? চাওয়া দাম কম কম হবে আর কি। আচ্ছা, তারপরে এখনো তিনটা দেখছি বলদ। 1,20,000। তারপরের দুইটা কত করে পড়বে? দুটা 4,00,000 না? একই সাইজ না? মাংস সব একই রকম হবে না? তারপরে যে ছোট জাতের কয়েকটা গরু দেখছি, এগুলোর দাম একটু বলেন। ওটা দেশি না? ওটার দাম কত পড়বে? বিক্রয় দাম কত? বিক্রয় কম হবে। আচ্ছা, 70 চাচ্ছেন, কিছু কম হবে না? এটা মাংস কয়মন হবে? তিন মন না? আচ্ছা, এই যে লাল, এটার দাম কত পড়বে? এটাও ধরো 1,00,000 দাম। 1,00,000 না? এটার মাংস কয়মন হবে? এটা 5 মন হবে। 5 মন না? গজুর বাজার কম না বেশি এখন? বাজার বেচা কিনা না কেমন এটা, মানুষ দেখতেছে না, বেচা কেনা শুরু হয় না এখনো? আপনাদের কি মনে হচ্ছে, বেচা কেনা কি হবে কি না হবে আমরা বলতে পারতেছি না? কি করোনার কারণে বাজার মানুষ বাড়াচ্ছে? মানুষ। আচ্ছা, এটার দাম কত পড়বে? 1,00,000 টাকা না? এগুলো তো সব দেশি না? এই ছোটগুলো দেশি। আর এটা, এটার দাম কত পড়বে? এই যে এটা 1,20,000 চাওয়া দাম না? আলোচনা সাপেক্ষে কম আছে। এটা তো দেশি না? দেশি। এই যে লাস্টে একটা গরু দেখছি কালো, এটাও দেশি জাতের? অনেক সুন্দর। এটার দাম কত পড়বে? 90,000 না? এগুলো কি মাংস কয়মন হবে? মাংস কতটুকু হবে? চার মন না? আর